হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা অনেক যুগ আগের একটা ভিডিও, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো দেখো, ইঁচো চিংড়ি রান্না করেছিলাম, তো ইঁচো চিংড়িটা খেতে ফ্যান্টাস্টিক হয়েছিল। এরপর দেখো, সন্ধেবেলা একটা হালখাতা ভাবছিলাম, খুব ইচ্ছা হচ্ছিলো, একটা হালখাতা হলে ভালোই হতো। তো বড় বাজার গিয়ে দেখি, ও বাবা, হালখাতা সত্যি তো আমাদের তো হালখাতা আছে। তো এই দোকানে হালখাতা, তো দেখো এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি টোকেন পেয়ে আর কি। আর আমি জানতাম না যে হালখাতাতে নিমন্ত্রণ আছে, কপিলের কাছেই আর কি নিমন্ত্রণ কার্ড দিয়েছিল, আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, আর আমি তো খুব মজা পেয়েছি। আসলে বাড়িতে প্রতি বছরই অনেকগুলো করে হালখাতা আনে বাবা, ওই জন্য মানে ভীষণ আনন্দ হয়। তো এবারে এই হালখাতাটা পেয়ে না ভীষণ খুশি হয়েছি। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু ভালোই দিয়েছিল, বেশ অনেক ধরনের মিষ্টি দিয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটা। এছাড়াও একটা ক্যালেন্ডার দিয়েছে, ভালোই হলো, এখানে একটাও ক্যালেন্ডার ছিল না নতুন বছরে, তো খুবই ভালো হয়েছে। এই দেখো ক্যালেন্ডারটা, লোকনাথ বাবার ক্যালেন্ডার দিয়েছে। আর এরপর তোমরা যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনের একটা ব্লগ। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি, একটা জিনিস কিনতে যাচ্ছি আর কি। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গাতে, আর মাঠে কত বাস এদিকে দেখো, এই দেখো কালকে এখানে প্রধানমন্ত্রী আসছে বালুরঘাট স্টেশনের কাছে, তাই এত বাস হয়তো। আর এছাড়াও ভোট এসে গেছে, ওই জন্যই আরও জানো তো, বলো প্রধানমন্ত্রী আসবে বলেই এত বাস, এখানে এই বাসে করে সব ডিউটি ডিউটি যাবে। আর আমরা এখন যাচ্ছি একটা জিনিস কিনতে, জানি না পাবো কি না। তো চলো, আজ বিকেলে ওর ডিউটি আছে, হবে না আর। এখন দুপুরবেলা, ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি দুজন, এখনও বাড়ি গিয়ে ভাত রান্না করতে হবে। সকাল থেকে জল ছিল না বলে ভাতটা হয়ে ওঠেনি, তরকারি হয়ে গেছে। চলো যা যাক। আর দেখো, বালুরঘাটে একটা দোকানে এই লস্যিটা পাওয়া যায়, এটা ম্যাঙ্গো লস্যি, আর খেতে কিন্তু অসাধারণ। ওই জন্য এখন আমরা রোদ্দুরের মধ্যে বেরিয়েছি একেই, আর তাই একটু লস্যি খেয়ে নিচ্ছি। তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম একটু লস্যি খাবো আজ। তো দেখো, এখন একটা ফার্নিচারের দোকানে চলে এসেছি, অনেক কিছু দেখছি আর কি, দেখছি আর কি ঘুরে ঘুরে। আমরা যেটা নেব সেটা দেখা হয়ে গেছে, এছাড়াও দেখছি আরও কী কী আছে। আসলে কি বলতো, বাড়িতে সব কিছুই তো নতুন জিনিস আছে, কিন্তু সেগুলো তো একটাও ইউজ করতে পারি না, আর আনতেও পারি না এতটা দূরে, তাই এখানেই কিনতে হচ্ছে, কিছু করার নেই। আর এই দেখো, এই ওয়ার্ড্রপটা নিয়েছি, কারণ জামা কাপড় রাখতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এখন যেন তো কিছু কিনলে ব্লগে দিতেও পারি না যে এটা কিনেছি ওটা কিনেছি, কারণ দু একজন এমন আছে তারা ভাবে আমরা এত কিছু করছি, এত কিছু কোথা থেকে করছি। কিন্তু তারা তো জানে যে আমার হাজবেন্ডও একটা কিছু করে আর আমিও কিছু করি, সেহেতু আমরা কিনতেই পারি। তো জানি না তাদের এত মাথা ব্যথা কেন। আর ওয়ার্ড্রপটা কেমন হয়েছে বলো? আর ওয়ার্ড্রপটা অনেকটাই স্পেস জানো তো, এটা হচ্ছে তিনটে দরজা আছে, মানে থ্রি ফোল্ডের আর কি। তো ওয়ার্ড্রপটা খুবই সুন্দর। আর এছাড়াও দেখো, ও আর একটা জিনিসও কিনেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সাইকেলটা কিনেছি। তো সাইকেলটার ভীষণই দরকার ছিল, এখানে না সব জায়গায় টোটো করে যেতে হয়, না হেঁটে হেঁটে যেতে হয়, একটু বাজার যেতে হলেও কপিলের হেঁটে হেঁটে যেতে হয়, তো ভীষণ অসুবিধা হচ্ছিল। আর কপিল এটা আমাকে কিনে দিয়েছে, তো মানে দুজনেই চালাবো আর কি, লেডিসই নিয়ে নিলাম, যেহেতু এই সাইকেলগুলো ভীষণ ভালো লাগে লেডি বার্ড। আর একটা মেয়ের বিয়ের আগে পর্যন্ত তার বাবা তার আবদারগুলো পূরণ করে, কিন্তু একটা মেয়ের বিয়ের পর তো তার বড়ই আশা করি আবদারগুলো পূরণ করে না। আমি তো আর আমার বাবার কাছে এখন চাইতে পারবো না যে এটা দাও ওটা দাও, আমাকে বরকেই বলি যতটা সামর্থ্য ওর ততটা হিসাবেও আমাকে দেবে, তার বেশি তো আমাকে দিতে পারবে না। না আর আমার বর আমাকে কিছু কিনে দিলেই অনেকের রাগ হয়, জানি না কেন, হয়তো আমাকে পছন্দ করে না এই জন্যও হতে পারে। তোমাদের কাদের কাদের সাথে এমন হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমার সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো সাইকেলটা। আসলে আমাদের একটা স্কুটিরই দরকার ছিল, তো এখন তো স্কুটি নিতে পারছি না, তাই জন্য সাইকেলটা নেওয়া আর কি। আর আমি কাউকে নিয়েই ব্লগে কিছু বলি না, বাট আজকে বলতে তোমাদের সাথে একটু বাধ্য হলাম। আর কারণটা হচ্ছে, আমরা যেটাই করি বা কিনি কষ্ট করে খেটেই করি, আর বেশিরভাগ মানুষই এটাই করে।
তো চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে অন্য একটা ব্লগে।